হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটি নতুন সেশানে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা, এই সেশানটা মূলত ভীষণই স্পেশাল হতে চলেছে, বিকজ আজকের এই সেশানে আমি জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর বায়োলজির সাজেশান তোমাদের সাথে শেয়ার করছি। মোট 50টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, টপ 50 কোশ্চেন কিন্তু আমি আজকে রেডি করেছি। তো এই কোশ্চেনগুলো আমি কিছু কিছু শর্ট ট্রিক বলে দেবো, যেটার মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে কোশ্চেনগুলোর কীরকমভাবে তোমরা পরবর্তীকালে কোশ্চেনগুলো যদি আসে পরীক্ষায় কী করে মনে রাখবে উইদাউট মুখস্থ, মুখস্থ করা ছাড়া কী করে মনে রাখতে পারে তার শর্টকাট ট্রিক আমি এখানে কিন্তু বলে দেবো। আচ্ছা, তার আগে আমি কয়েকটা বিষয় বলে রাখি। কোশ্চেনগুলো আমি কিন্তু পূর্ববর্তী পরীক্ষায় অর্থাৎ 2021-এর তোমাদের যে পরীক্ষায় যেরকমভাবে এসেছিলো সেটার উপর ভিত্তি করে তৈরি করেছি। সুতরাং এগুলো কিন্তু একটা অ্যানালাইসিস করে তৈরি করা, এগুলো তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো, সেখানে কিন্তু ফ্রিতে দিয়ে দেবো। ওকে, তো ফার্স্টে দেখে নাও কী কী রয়েছে। আর তার আগে বলে রাখি, এটা ফ্রি ক্লাস, তোমরা জানো প্রত্যেক দিন আমরা ফ্রি ক্লাসের সাথে সাথে পেড যে ক্লাস, পেড ক্লাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত ক্লাস, যেগুলো যেমন ম্যাথ থেকে শুরু করে রিজনিং, ইংলিশ এবং বিভিন্ন জিকে, তার মক টেস্ট ক্লাস, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 100 টাকা ওয়ান টাইম পেমেন্ট। অর্থাৎ সেটা 5 মাস বা 6 মাস যতদিনই হোক না কেন, তোমরা কিন্তু ওই 100 টাকাতেই পড়তে পারছো। তো আমি এটাই সাজেস্ট করবো, যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু 100 টাকার বিনিময়ে ভর্তি হয়ে যেতে পারো। বিশেষ কিছু রাখা হয়নি, যাতে সকলেই পড়তে পারো সেই সুবিধার্থেই আমি কিন্তু এই সামান্য টাকাটাই রেখেছি। কী করে পেমেন্ট করবে অবশ্যই তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপ বা কল বা যা করবে তোমার কিন্তু অবশ্যই টোটালি বলে দেওয়া হবে। দেখো ফার্স্টে কোশ্চেনটা দেখে নাও। এবার ডিএনএ অণুর দ্বি হ্যালিক্স কাঠামোর জনক কে? তো উত্তরটা হচ্ছে ওয়াটসন ও ক্রিক। তো কী করে মনে রাখবে, দেখো দ্বি আছে, দ্বি মানে কি, দয়বয় হস্যি, দ্বি মানে হচ্ছে দুটো, তাই তো, দুটো বাট মানে দুটো জিনিস কোনো একটা আছে। তো দুটো, দেখো এটা কী করে মনে রাখবে, মনে করো কারেন্টের বিল, কারেন্টের বিল যদি ডবল চলে আসে, দুই মানে ডবল হয়ে যায়, ঠিক আছে, যদি ডবল হয়ে যায় তাহলে কি আমাদের ওয়াট লেগে যাবে, বলে না যে কথায় কথা বলে না আমাদের ওয়াট লেগে গেল, ভাই এত টাকা পরে ওয়াট লেগে গেল। তো এইভাবে মনে রাখবে যে দি আছে মানে কি, দি হ্যালিক্স কাঠামোর জনক হচ্ছে ওয়াটসন ও ক্রিক, বোঝা গেছে? এটা যদি মুখস্থ করতে হয়তো কিছুক্ষণ পর ভুলে যেতে, বাট যদি এইভাবে মনে রাখার চেষ্টা করো একটু টেকনিকের মাধ্যমে তাহলে কিন্তু অবশ্যই এটা মনে থাকবে। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন আসছি। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? তো উত্তরটি হচ্ছে কি, আমিষ পদার্থ। আমিষ পদার্থ দেখবে আকে অনেক অনেকে বলে কি হা বলে, দেখে দেখবে অনেক সময় বলে না কি আমরা, তো ওরা বলে কি হামরা। তো এবার মনে রাখবে যে হিমোগ্লোবিন থেকে মনে রাখবে কি, মানে হ থেকে আ যেহেতু হয় বা আ থেকে হ হয়, তাই এটা মনে রাখবে কি, এখানে যদি হিমোগ্লোবিনের প্রথম অক্ষর হ, তো আমিষের প্রথম অক্ষর হচ্ছে কি আ দিয়ে, ঠিক আছে, কিছুটা এইভাবে মনে রাখার চেষ্টা করবে। জানি একটু কঠিন, কিন্তু দেখো কঠিন জিনিস যদি সহজ করে পড়া যায় পরবর্তীকালে কঠিন জিনিসগুলো সহজ হয়ে যায়, ঠিক আছে। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? আশা করছি এটার উত্তর প্রত্যেকেই জানো, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আকৃতি এবং অবস্থান প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের হয়ে থাকে? তো উত্তরটি হচ্ছে কত, 3 ধরনের, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আসছি, হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? তো উত্তরটি হচ্ছে কি, বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা কিন্তু গঠিত। পরবর্তী প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? উত্তরটি কি, অক্সিজেন পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা রক্তে হিমোগ্লোবিনের কাজ। চলো পরের প্রশ্নে আসছি, মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? উত্তরটি হচ্ছে শ্বসন, ঠিক আছে। এইখানে মনে রাখবে বায়োলজি থেকে যে কোশ্চেনগুলো আসবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হচ্ছে এই কাজগুলো, মনে করো বৃক্কের প্রধান কাজ কি, ঠিক আছে, তারপরে কি যে প্রশ্ন করলাম হিমোগ্লোবিনের কাজ কি, রক্তে হিমোগ্লোবিনের কি কাজ। তো এই ধরনের কিছু কিছু বেসিক কোশ্চেন কিন্তু মূলত আসবে, ধরে রাখতে পারো, ঠিক আছে। সো এগুলো অবশ্যই জেনে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এবার কি প্রশ্ন রয়েছে, মানবদেহের শক্তি উৎপাদন প্রধান উৎস হলো শ্বসন। আচ্ছা এবার নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন, ফটোসিনথেসিস কোথায় সব থেকে ভালো হয়? না তো সবুজ পার্টস অব দ্য প্ল্যান্ট, অর্থাৎ সবুজ রঙের মানে যে কোনো সবুজ ক্ষেতে কিন্তু ফটোসিনথেসিস ভালো হয়। আর কোন
কালারে সবথেকে খারাপ হয় সেটা হচ্ছে মানে ফটোসিনথেসিস রোধ হয় বা সবথেকে কম হয় লাল আলোতে, ঠিক আছে, রেড আলোতে। আর গ্রিন আলোতে সবথেকে ভালো হয়। কী করে মনে রাখবে, দেখো গ্রিন সিগন্যাল এলে কী হয়, ট্রেন বা যে কোনো বাস দেখবে কি যাওয়া আসা করতে পারে, গ্রিন সিগন্যাল, তাই না? তো ঠিক সেইভাবে গ্রিন হলে কি ফটোসিনথেসিস ভালো হবে, আর রেড হলে কি হবে, সেটা কম হবে বা থেমে যায়। তো ঠিক তেমনই ট্রাফিক যে নিয়মটা তোমরা প্রত্যেকে জানো, রেড কালার হলে সবাই গাড়ি টাড়ি থেমে যায়, আর গ্রিন হয়ে গেলে কি হয়, সব যাওয়া আসা করতে পারে। তো এইভাবে মনে রাখবে। চলো পরের প্রশ্নে আসছি। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? উত্তরটি হচ্ছে নাইট্রোজেন। ওকে চলো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা কোনটি? উত্তরটি হচ্ছে চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়। দেখো শুধুমাত্র চিনি খেলে কিন্তু ডায়াবেটিস রোগ হয় না, এর অনেক কারণ আছে। হ্যাঁ প্রধান কারণ অবশ্যই চিনি জাতীয় রোগ, এটা প্রতিরোধ মানে এটাকে অবশ্যই স্থগিত রাখতে হয়। চিনি জাতীয় যে কোনো খাবার কিন্তু সুগার হলে এটা খাওয়াটা কম করতে হয়। যেমন ভাত, ভাতে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা থাকে, যার জন্য কি হয় ভাতকে অ্যাভয়েড করতে বলা হয়, রুটি খেতে বেশি বলা হয়। তো সুগার জাতীয় যে কোনো খাবার, মিষ্টি যে কোনো খাবারই কিন্তু খেতে নিষেধ করা হয়, ঠিক আছে? আচ্ছা তো একটা বিষয় বলে রাখি, মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, যারা পেইড ক্লাস জয়েন করছো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনে চেষ্টা করি শর্টকাট ট্রিকের মাধ্যমে সেটা মনে রাখার। আর যখন আমরা ক্লাস করাই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের যে স্পেসিফিক টিচাররা আছেন তারা কিন্তু করাচ্ছেন, যারা আগের বছরে কোনো না কোনো গভর্নমেন্ট কলেজ পেয়েছেন, NRS হসপিটাল থেকে একজন পেয়েছেন, উনি করান। আর একজন আছেন উনি রুবি জেনারেল হসপিটালে পড়ছেন, বর্তমানে নার্সিং করছেন, উনি করান। আরও অনেকেই আছেন, তো একজন মালদায় মেডিকেল কলেজে পেয়েছেন। তো প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে জানে। সুতরাং আমি ভাবি এটাই ভাবি আমি যে যারা রিসেন্টলি পড়াশোনা করেছে একমাত্র তারাই জানবে যে কোথা থেকে বেশি আসছে, এবং সেই পয়েন্ট থেকেই কিন্তু তারা ভালো মতো এই জিনিসগুলো বাঁচতে পারবে। তো আমরা প্রত্যেকে আছি প্রায় 5 থেকে 6 জন আমরা কিন্তু রয়েছি, তোমরা চাইলে পেইড ক্লাস জয়েন করতে পারো, বিশেষ কিছু লাগছে না, শুধুমাত্র একবারই 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। কী করে পেমেন্ট করবে, দেখো ফোনপে বা পেটিএম থেকে পেমেন্ট করলে কিন্তু তারপর আমাকে স্ক্রিনশটটা দেখাতে হবে হোয়াটসঅ্যাপে, তারপর গিয়ে আমি তোমাদেরকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ওকে চলো, তো আমি এটা সাজেস্ট করবো যার মানে লক্ষ্য রয়েছে কিন্তু সামান্য পয়সার জন্য চাইছো না, পাচ্ছ না, হয়তো কোনো কারণবশত সামর্থ্য হচ্ছে না, তো 100 টাকা দিয়ে জয়েন হয়ে দেখতে পারো। বিশেষ কোনো আমাদের লাভ নেই, এটা আমি সে টিচারদেরকেই দেবো যারা পড়াচ্ছেন, ওনারাও তো কিছু এক্সপেকটেশন করেন, তো ওনাদের এই আশা রাখতেই সামান্য কিছু রাখা হয়েছে। যদি খুব সমস্যা না থাকে জয়েন হতে পারো, আর যদি সমস্যা থাকে তাহলে ছাড়তে পারো, কোনো সমস্যা নেই। ওকে চলো এবার আসছি 11 নম্বর প্রশ্নে, ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই, ডেঙ্গুর যে রোগটা সেই রোগটা কে ছড়ায়? তো উত্তরটা কি, অ্যাডিস মসকিউটো। ওকে অ্যাডিস নামক যে মশাটা রয়েছে সেই মশাটা কিন্তু এই রোগটা ছড়ায়। আচ্ছা তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, বলো মশারা কয় প্রকার, মশাদেরকে কয় রকমভাবে ভাগ করা হয়েছে? অবশ্যই কিন্তু উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো পরের কোশ্চেনে আসছি, সুষম খাদ্যের উপাদান কয়টি? তো উত্তরটা হচ্ছে কি, 6টি, ঠিক আছে, সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উত্তরটা কি, অগ্নাশয় থেকে। আচ্ছা 14 নম্বর প্রশ্ন হচ্ছে কি, হাড় ও দাঁতকে মজবুত করে কে? তো উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। অনেকে শুধু ক্যালসিয়াম বলবে, হয়তো অপশানে থাকলো ক্যালসিয়াম, আরেকটা অপশানে থাকলো ফসফরাস, আরেকটা অপশানে থাকলো ক্যালসিয়াম এবং ফসফরাস, এবং অপশান ডিতে থাকলো কোনোটিই নয়। তাহলে উত্তরটি হবে কিন্তু অবশ্যই অপশান সি, ক্যালসিয়াম এবং ফসফরাস। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু একটু ঘুরি ফিরে প্রশ্ন আসতে পারে। ওকে চলো এবার 15 নম্বর প্রশ্নে আসছি, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো কি? উত্তরটি হচ্ছে গ্লাইকোজেন। ওকে চলো এবার 16 নম্বর প্রশ্নে আসছি, প্রাণী জগতের উৎপত্তি এবং বংশগতি সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? উত্তরটি হচ্ছে কি, জেনেটিক্স। জিন থেকে মনে রাখবে, জিন মানে কি, মানুষের জানোই তো পূর্ববর্তী মানে মানুষের কিবা জন্মের হয়েছিল, উৎপত্তি কী করে হয়েছিল সেই সম্পর্কে একটা বিদ্যা, জিনগত বিদ্যা। তো সেই জিন থেকে মনে হয় জেনেটিক্স। ওকে কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে? উত্তর হচ্ছে মুসুর ডালে, মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটা কিন্তু অনেকে জানতে না হয়তো, মুসুর ডালে কী করে থাকতে পারে, বাট এখানে কিন্তু অনেক পরিমাণে প্রোটিন থাকে। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? তো উত্তরটি হচ্ছে কি, খেসারির ডাল। খেসারির ডালের সাথে কিন্তু ল্যাথারাইজম রোগের ভীষণ সম্পর্ক রয়েছে। চলো
নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তরটি হচ্ছে জলসেচ। জলসেচের মাধ্যমে কী হয়, জমির যে লবণাক্ততা অর্থাৎ সেটাতে যদি বেশি লবণ পরিমাণ বেশি থাকে, কোনো কোনো গাছ থাকে যেখানে কি লবণ সহ্য করতে পারে না, যেমন যেমন হচ্ছে তোমার টমেটো গাছ বলো বা বিভিন্ন গাছগুলো, যেমন হচ্ছে তোমার আলু গাছ, এগুলো কি লবণ বেশি সহ্য করতে পারে না, তো এই গাছগুলো কি মরে যাবে। তো কী করে এগুলোকে রক্ষা করা হয়, জলসেচের মাধ্যমে প্রথমে কিন্তু চাষটা ঠিকভাবে করা হয়। চলো, জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কে? উত্তরটি হচ্ছে কি শিশুক। শিশুক কী করে, জলেই থাকে কিন্তু বাতাস থেকে নিঃশ্বাস নিয়ে আবার সে জলেই ঢুকে যায়, ঠিক আছে। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলা হয়, উত্তরটি হচ্ছে প্যাথজেনিক, ঠিক আছে, প্যাথোজেনিক বলা হয়। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? উত্তরটি হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। প্রশ্ন, ভাইরাসজনিত রোগ নয় কোনটি? উত্তরটি হচ্ছে নিউমোনিয়া। আচ্ছা বলো দেখি, নিউমোনিয়া মূলত কিসের জন্য হয়? আচ্ছা আমি উত্তরটা বলে দিই, ঠান্ডার কারণে। দেখবে বিশেষ যদি প্রচুর ঠান্ডা লেগে যায় না, তাহলে কিন্তু নিউমোনিয়ার রোগটা হয়ে যায়, ঠিক আছে। চলো প্রশ্ন হচ্ছে, প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধে বিদ্যাকে কী বলে? তো উত্তরটি হচ্ছে কি ইভোলিউশন। তো অনেকে বলবে দাদা একটু আগে বললে, তো দেখো বলি, ওটা ওটা ছিল মানুষের আর এটা প্রাণী জগতের, ঠিক আছে। সমস্ত প্রাণী জগৎকে যখন রিসার্চ করা হয়, তাদের উৎপত্তি সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন কিন্তু সেটাকে বলে ইভোলিউশন। ওকে, নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? উত্তরটি কি ট্রিপসিন। ট্রিপসিন কী হয়, দেখো ট্রিপ থেকে মনে রাখবে, ট্রিপ কি আমরা যখন বলি না কোনো একটা, ধরো কোনো একটা বিশাল বড় সাকসেস হলো, কেউ সাকসেসফুল হয়েছে, বলি না একটা ট্রিপ চাই, ঠিক আছে। তো ট্রিপ মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা কী বলবো, একটা ঘোরাঘুরির জন্য একটা বিষয়, তো এটা তোমার প্রত্যেকেই জানো। তো ট্রিপ মানে কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, খুব মজা করা। তো এখানে কী রয়েছে দেখো, ট্রিপসন, ঠিক আছে, আমিষ জাতীয় খাবার। দেখো কোথায় ঘুরতে গেলে আমরা কী করি, আমিষ জাতীয় খাবার খাই, মাংস মাছ এগুলো তো থাকেই, মাটন থাকে, তো গেলো কি আমিষ জাতীয় খাবার, তাহলে কি মনে রাখবে ট্রিপসন, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট কোশ্চেন আসি, মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? উত্তরটি হচ্ছে প্লীহাতে। প্লীহায় কী হয়, রক্ত শ্বেত রক্ত লোহিত রক্তকণিকা কিন্তু সঞ্চিত থাকে মানুষের রক্তে। ওকে, কোনটি অ্যান্টিবায়োটিক? উত্তরটি হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। জন্ডিসে আক্রান্ত হয় কি? উত্তরটি হচ্ছে যকৃৎ। জন্ডিসে যকৃৎ, দেখো জ জ মনে রাখবে, জ যকৃতের জ আর জন্ডিসের জ, এভাবে কিন্তু মনে রাখবে। সবচেয়ে বড় ভাইরাস কোনটি? সব থেকে বড় ভাইরাস হচ্ছে বসন্তের, গো বসন্তের ভাইরাস, ঠিক আছে, যেটা ভীষণ বড় বড় পরিমাণ গোল গোল একটা, আমি ছবি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে নিতে পারো। তো সেই ধরনের রোগগুলোকে বলা হয় কি বসন্ত ভাইরাস, ঠিক আছে। কোনো পরিবহন তন্ত্র নেই কার? উত্তরটি হচ্ছে ছত্রাকের। ওকে, প্রশ্ন, ঝিনুকের রক্তে কি নেই? উত্তরটি হচ্ছে হিমোগ্লোবিন নেই। ওকে, প্রশ্ন, গলদা চিংড়ি কোন পর্বের প্রাণী? উত্তরটি হচ্ছে কি অ্যাথ্রোপোডা, অ্যাথ্রোপোডা। ওকে, গলদা চিংড়ি হচ্ছে কি অ্যাথ্রোপোডা শ্রেণীর প্রাণী। মুক্তায় কত ভাগ CaCO3 থাকে? উত্তরটি হচ্ছে 88.90 ভাগ। চিংড়ির চাষকে কি বলা হয়? তো উত্তরটি কী রয়েছে দেখো, প্রাউন কালচার, ঠিক আছে, প্রাউন কালচার বলা হয় চিংড়ির চাষকে। ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি? উত্তরটি হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে দেখবে গরম লাগলে প্রত্যেকে বলে না যে চলো দীঘা থেকে ঘুরে আসি, তো দীঘায় দেখবে অনেক ঝিনুক পড়ে থাকে, তো এই ঝিনুকগুলো সংগ্রহ করে কোন ঋতুতে? তো উত্তরটি হচ্ছে গ্রীষ্মকালে। ওকে, আমার শব্দের অর্থ কি? আমার শব্দের অর্থ হচ্ছে সাগর কন্যা। কত সালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়? উত্তরটি হচ্ছে 1950 সালে। প্রশ্ন, মাছ চাষের জন্য উপকারী জল হলো কি? উত্তরটি হচ্ছে খার ধর্মী জল। প্রশ্ন, মাছের প্রাকৃতিক খাবার কি? তো উত্তরটি হচ্ছে কি প্ল্যাঙ্কটন। মাছ কিন্তু প্ল্যাঙ্কটন জাতীয় খাবার খায়, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলা হয়? উত্তরটি হচ্ছে জিওপ্ল্যাঙ্কটন। জিওপ্ল্যাঙ্কটন বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে। ব্ল্যাক টাইগার কাকে বলা হয়? উত্তরটি কি বাগদা চিংড়ি। বাগদা চিংড়িকে কিন্তু ব্ল্যাক টাইগার বলা হয়। প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম? উত্তরটি হচ্ছে 21 গ্রাম। ওকে, জীবদেহের কাজের একক কি? উত্তরটি হচ্ছে কোষ। জীবদেহের যে কোনো কাজ করা, কত কোষ কাজ করেছে সেটা কিন্তু বোঝা যায়
কোষের এককে, ঠিক আছে, সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে, এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটি কি রবার্ট হুক। রবার্ট হুক কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেছিল। টিস্যুর গঠনগত একক কি, তো উত্তরটি হচ্ছে কি কোষ। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি, এটাও একটা ট্রিকি প্রশ্ন। যদি বলে ক্রোমোজোমের সংখ্যা কয়টি, তাহলে উত্তরটা হচ্ছে 46, কিন্তু যদি বলা হয় কত জোড়া ক্রোমোজোম থাকে, তাহলে উত্তরটা হবে 23, ঠিক আছে, কত জোড়া, 23 জোড়া। আর যদি বলে কতগুলি ক্রোমোজোম থাকে, তাহলে বলবে 46টি। ওকে, কত সালে রিকম্বিনেট ডিএনএ তৈরি করা হয়, উত্তর হচ্ছে 1972 সালে। প্রশ্ন, প্রাণী জগতের জৈব জীব বৈচিত্র্যকে কী বলে, উত্তরটা হচ্ছে কি প্রাণী বৈচিত্র্য। ওকে, কোশ্চেন, শেষ প্রশ্ন, আজকের অন্তিম প্রশ্ন, ছত্রাকের কোষকে কী দিয়ে তৈরি করা হয়, উত্তরটা কি কাইটিন। কাইটিন দিয়ে কিন্তু ছত্রাকের কোষ তৈরি করা হয়। তো এই ছিল আমাদের টপ 50 কোশ্চেন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে পরবর্তীকালে তোমাদের পরীক্ষায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারো, আমরা অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, অবশ্যই ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।